বিশ্বখ্যাত অর্থনৈতিক ডেটা সফটওয়্যার প্রতিষ্ঠান ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইক ব্লুমবার্গ গণমাধ্যম জগতে নিজের প্রভাব প্রতিপত্তির কারণে ইতিমধ্যেই বিশ্বজুড়ে মিডিয়া মোগল হিসেবে পরিচিতি পেয়েছেন। তবে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্যারিয়ার বিবেচনায় গণমাধ্যম জগতে তিনি নিজের প্রভাব প্রতিপত্তিকে আরও বাড়াতে চান। এরই অংশ হিসেবে সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের প্যারেন্ট কোম্পানি ডো জোন্স কিংবা ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী গণমাধ্যমকে কেনার ইচ্ছে প্রকাশ করেছেন আমেরিকানের ধন কুবের। শুধু ওয়াল স্ট্রিট জার্নালই নয়, ব্যারন ও মার্কেট ওয়াচের মতো বিখ্যাত সব মিডিয়ার মালিকও ডো জোন্স কোম্পানি। আর তাই ব্লুমবার্গের ব্যবসায়িক স্বার্থে ডো জোন্সকে কিনতেই বেশি আগ্রহী নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ। কিন্তু ক্ষেত্রবিশেষে ওয়াল স্ট্রিট জার্নালের বিকল্প হিসেবে ওয়াশিংটন পোস্টকেও কিনতে রাজি তিনি। ব্লুমবার্গ অবশ্য এই চুক্তির ব্যাপারে অনেকটা গোপনীয়তা বজায় রাখছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।